হ্যালো গাইস, সালামু আলাইকুম। খাইরুনস ব্লগ থেকে আমি খাইরুন চলে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। এই খাবারটি ছোটবেলায় আমি এত খেয়েছি, আমার অনেক ফেভারিট ছিল। তো মাঝখানে অনেকদিন খাওয়া হয়নি, বাসায় কাকুন চাল দেখে ভাবলাম যে একটু ট্রাই করি। প্রথমে চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে যতটুকু চাল নিব তার দ্বিগুণ পানি দিয়ে সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দিয়ে হালকাভাবে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়, পাত্রের নিচে লেগে না যায়। এভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর যখন বয়েলড হয়ে যাবে তখন নারকেল, তারপর ঘি আর দুধ। আমি যেহেতু প্রথমে পানি কম দিয়েছি তাই পরে দুধটা একটু বেশি দিয়ে ব্যালেন্সড করে নিলাম। এরপর তেজপাতা স্মেলের জন্য দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বয়েলড করতে হবে ভালো করে, যেহেতু এটা চাল ফুটতে হবে। ফোটার পরে গরম গরম পরিবেশন করুন পাকন চালের পায়েস বা পোলাও, যেটাই বলুন, বাট খেতে আসলে খুব মজা। আমি খেয়ে আমার ছোটবেলায় ফিরে গিয়েছি, নস্টালজিক হয়ে গেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।